আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির হালুয়া। সুজির হালুয়া হয়তো সবাই পারেন, আজকে তারপরেও করে দেখাচ্ছি যারা একদমই নতুন তাদের জন্য তৈরি করতে কোনো রকম ঝামেলা না হয়। আমাদের মা খালারা যেভাবে সুজির হালুয়া তৈরি করতো সেটাই আজকে তৈরি করে দেখাবো। আমি একটা প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিলাম ঘি, চাইলে ঘি তেল মিলিয়েও আপনারা করতে পারেন। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মাঝারি রেখে ভাজবেন, কারণ সুজি কিন্তু চটজলদি পুড়ে যায়। আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। এখন 1 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু সুজিটা জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। এই পানিটা মিশিয়ে নেয়ার পরে এবার আমি আরও 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। সুজিটা এরই মাঝে সিদ্ধ হয়ে পানিটাও কিন্তু কমে এসেছে। এবার এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করছি। আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো গুঁড়া দুধ, 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া আর আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়ে আমি সুজির হালুয়াটাকে ভালোভাবে ভুনে নিব। ততক্ষণ পর্যন্ত ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত হালুয়াটার পানিটা একদমই কমে গিয়ে ঠিক এই রকমটা না হয়ে আসে। এই যে দেখেন, এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে, হালুয়ার মধ্যে একদমই পানি নেই। এই পর্যায়ে হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে পুরোটা দিয়েই ঠিক এভাবে বরফির মতো করে হালুয়া তৈরি করতে পারেন, আবার চাইলে আমার মতো করে অর্ধেকটা দিয়ে বরফি কেটে বাকি অর্ধেকটা ডিজাইন করে নিতে পারেন। হালুয়াটা গরম থাকা অবস্থাতেই ঠিক এভাবে চারিপাশে সমান করে দিয়ে ওপরের দিকে পছন্দ অনুযায়ী বাদাম ছিটিয়ে দিতে হবে। এরপরে বাদামটাকে একটুখানি চেপে দিলাম, এতে করে বাদামটা সুন্দরভাবে হালুয়ার গায়ে আটকে থাকবে। আমি সামান্য একটু জাফরান দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। হালুয়াটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে বরফির মতো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন। হালুয়াটা কাটা হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটা অংশ আমি একটু সরিয়ে যেটা বরফির মতো হয়েছে সেটা দেখাচ্ছি। এবার দেখাচ্ছি আমি বাকি যে অর্ধেক হালুয়ার অংশ তুলে রেখেছি সেটা কি করব। সেটা দিয়ে আমি ঠিক এভাবে ডিজাইন করে হালুয়াটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা। তৈরি হয়ে গেল ঠিক আমাদের মা খালাদের যেভাবে আমরা সবসময় তৈরি করতে দেখেছি সুজির হালুয়া, সেই রেসিপি। আশা করছি এভাবে সুজির হালুয়া তৈরি করে দেখবেন। আমার তো এভাবে সিম্পল সুজির হালুয়া খুবই পছন্দ, এটা খেতেও দারুণ টেস্টি। আজ তাহলে এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন, এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।